আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই সেই জাহাজটি যেটি গতকালকে নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ গামে যে লঞ্চটিকে ধাক্কা দিয়েছিল যে লঞ্চটি ডুবে গিয়েছিল, এই জাহাজের ধাক্কাই সেটা হয়েছিল। স্থিরভাবে দাঁড়িয়ে আছে জাহাজটি, পুলিশ প্রশাসন এখানে নোঙর করেছেন জাহাজটিকে। এই ছোট একটা শীতলক্ষা নদীর মধ্যে কোনো তেমন কোনো আইনি কোনো পদক্ষেপ বা কোনো দিক নির্দেশনা আমার মনে হচ্ছে দেওয়া নেই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দেখেন কতটুকু একটা নদী প্রতিনিয়ত এখানে চলছে। এই জাহাজ, পোলগেট, লঞ্চ, নৌকা সব কিছু মিলেই মানে দ্রুত পাল্লার গতি দিয়েই চলছে, কত স্পিড নিয়ে চলছে দেখেন। এই যে দেখেন ছোট একটা সরু নদীর মধ্যে কোনো দিক নির্দেশনা ছাড়াই, কোনো আইন শৃঙ্খলা প্রশাসনের কোনো দৃষ্টি মনে হয় পড়ছে না। এত ব্যস্ততম একটি নদীর মধ্যে এত দ্রুত গতিতে বালুহেট্রি বা লঞ্চগুলো অতিক্রম করে সেখানে আসলে ব্যালেন্স রাখাটা খুব টাফ হয়ে যায়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়, শীতলক্ষা নদী যেন পূর্বের মতো আবারও শান্ত হয়ে যায়, যেন মানুষকে না হয়ে যায়।